আসসালামু আলাইকুম। এটা আমাদের টেসলকের হাইব্রিড জিপিএস ট্র্যাকার। আমি টাচ করব না এখন, জাস্ট বোঝানোর জন্য এটা কীভাবে কাজ করে। এটা একটা জিপিএস ট্র্যাকার, টেসলকের হাইব্রিড। তো আমি জাস্ট দেখাচ্ছি এটা পাওয়ার কনজাম্পশন কীরকম। এটা আমাদের ব্যাটারিতে কানেকশন দেওয়া, প্লাস মাইনাস। এটা আমাদের ডিজিটাল ব্যাটারি, এটা হচ্ছে কারেন্ট, কত কত অ্যাম্পিয়ার ব্যাটারি খাবে সে প্রতি ঘন্টায়। এটা হচ্ছে ভোল্টেজ। তো আমাদের ট্র্যাকার লাগানো, ট্র্যাকার কিন্তু অ্যাক্টিভ। এই দেখেন, আমাদের ট্র্যাকার কিন্তু অ্যাক্টিভ। এই যে স্টপ, মানে হচ্ছে গাড়ি এখন স্টপে আছে, মানে মুভমেন্টে নেই গাড়ি। আর এসিসি কাট মানে হচ্ছে, মানে এসিসি অফ মানে হচ্ছে জিপিএসটা এখন স্লিপ মোডে আছে, এখন সে কল দেওয়ার জন্য প্রস্তুত বা নোটিফিকেশন দেওয়ার জন্য প্রস্তুত। এখানে কিন্তু মোবাইলে নোটিফিকেশন আসবে জিপিএসটা কাট টাচ করলে, এবং মোবাইলে কল আসবে। তো এখানে জিরো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আসলে জিরো, মাঝে মাঝে সবসময় স্লিপে গেলে জিরো থাকবে, অথবা 0.0012 বা 0.13 থাকবে। এটা একদম ভেরি ভেরি মিলি অ্যাম্পিয়ার, মানে যেটা মোবাইলের চোখ, মোবাইল আমরা যে ইউজ করি, চার্জ করি, তার চোখ খুবই কম। তো এটা বাইক, গাড়ি, বাস, ট্রাক, সিএনজি, অটো রিক্সা সব কিছু লাগানো যাবে। এটার ভোল্টেজ ক্যাপাসিটি 90 ভোল্টেজ পর্যন্ত লোড নিতে পারে। তো এটা আমি জাস্ট আপনাকে দেখাবো এখন শেক করে, যে শেক করলে কিন্তু ভোল্টেজটা নিচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই শেক করে। যদি কেউ গাড়িটা শেক করে, আপনি খেয়াল করে দেখেন, শেকের সাথে সাথে কিন্তু ভোল্টেজটা বাড়লো। এই যে তারপর কী হয় দেখেন, আমার পাশে মোবাইল আছে এখানে, এই খেয়াল করেন মোবাইলে কল চলে আসছে। যখন এটা শেক হবে, যদি কেউ জিপিএসটাকে শেক করে, গাড়ি কেউ ধরে, চাকাটা খোলার চেষ্টা করে, দরজা ভাঙার চেষ্টা করে, বা গাড়ির লোগো চুরি করার চেষ্টা করে, বা গাড়ি এক কথায় শেক হলে, গাড়িটা একটু নড়াচড়া করলেই মোবাইলে কল আসবে। আপনার পৃথিবীর যেখানে থাকেন না কেন, মোবাইলে কল আসবে। আমি কলটা কেটে দিচ্ছি। কল কেটে দেওয়ার পরে দেখেন, এই ভিতরে আমার সিম কার্ডটা দেওয়া আর কি, জাস্ট টেস্ট করার জন্য। এই সিম কার্ডটা ইউজ করি না, এটা জাস্ট জিপিএস ট্র্যাকারে দেওয়ার জন্য। তো এখানে দেখেন ফুল ম্যাপ আপনি দেখতে পাবেন, ফুল ম্যাপ, গাড়ি কোথায় আছে, কীভাবে আছে, এবং মোবাইলেও কিন্তু নোটিফিকেশন আসবে। আর মোবাইলে কিন্তু এই যে দেখেন নোটিফিকেশন চলে আসছে, এই যে দেখেন মোবাইলে, মোবাইলেও নোটিফিকেশন আসবে, মোবাইলে কলও আসবে, সবই হবে। এই যখন অনলাইন হয়ে গেছে, একটু আগে স্টপ ছিল, এখন অনলাইন, মানে যখনই কেউ টাচ করবে তখনই সে অনলাইন হবে, এছাড়া অনলাইন হবে না। এখানে জিনিসটা দেখেন, এই যে ব্যাটারি চার্জ হচ্ছে, এটা হচ্ছে জিপিএস ব্যাটারি, 95% চার্জ আছে, চার্জ হচ্ছে। এটা হচ্ছে জিএসএম নেটওয়ার্ক, এটা হচ্ছে স্যাটেলাইট, সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড। এটা আর অনেক অপশন আছে, এটার মধ্যে অসংখ্য অপশন আছে। ভিতরে গেলে দেবেন ওয়েল কন্ট্রোল, রিস্টার্ট, ব্যাকআপ, অনেক কিছু আছে। তো যাই হোক, আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হাইব্রিড জিপিএস ট্র্যাকার, এটা একদম নতুন আসছে আমাদের, মেড ইন হংকং। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, এটা আমরা টেস্ট পারপাস রাখছি এখানে, আমাদের কাছে স্টকে অনেক মোটামুটি প্রোডাক্ট আছে। তো এটা আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ, বাইক, গাড়ি, সিএনজি, রিক্সা, যেটাই হোক দিব। তো মূলত আমরা এটা হাইব্রিড গাড়ির জন্য নিয়ে আসি, মূলত এই প্রোডাক্টটা আমরা হাইব্রিড গাড়ি যাদের আছে তার জন্য নিয়ে আসি। এছাড়াও সব কিছুতে লাগানো যাবে, যে কোনো গাড়িতে লাগানো যাবে। 5 মিনিট পর দেখেন, 5 মিনিট পরে কী হয়, 5 মিনিট পরে কিন্তু আবার এটা স্লিপ মোডে চলে গেছে। 5 মিনিট পরে স্লিপ মোডে চলে গেছে, এটা এই যে অ্যাম্পিয়ারটা কমতেছে, এটা কমতে 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 একসময় জিরো হয়ে যাবে, বা 1.সামথিং থাকবে, 0.0001 মিলি অ্যাম্পিয়ার। এই দেখেন, আমি আবার অ্যাপসে ঢুকি, অ্যাপসটা হাতে নিয়ে দেখাই মোবাইলটা। অ্যাপসে দেখেন আবার স্টপ হয়ে গেছে, এটা মানে এখন রেডি ফর কল, স্টপ হয়ে গেছে। এখন সব কিছু এখন নর্মাল, এখন ফোন যদি আমি লকও রাখি, অফও রাখি, যদি কেউ ধরে ফোন আসবে। আমার পাওয়ার দেওয়া, এটা হচ্ছে ব্যাটারির সাথে পাওয়ার দেওয়া, কিন্তু ব্যাটারি সে খাচ্ছে না, ভেরি মিনিট, এটা জিরো হয়ে যাবে এক সময়। তো এই হচ্ছে আমাদের জিপিএস ট্র্যাকারের মানে ফাংশনালিটি, হাইব্রিড জিপিএসের, যেটা ব্যাটারি কনজাম্পশন একদম মানে নাই বললেই চলে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে আপডেট দেবেন, জানাবেন। থ্যাংক ইউ।